হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ইতালিয়ান ব্লগার ভাবনাতে এবং ফেসবুক পেজ বাংলাদেশি ইতালিয়ানাতে। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভালোই আছি। তো আজকে আবার আমি হাজির হলাম আমার আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। তবে আজকের ব্লগটা আমার একটু স্পেশাল। স্পেশাল কেন সেটা আমি আপনাদেরকে বলবো। তো সকালবেলা আমি প্রত্যেক দিনকার মতো আমি নাস্তাটা করে নিলাম। নাস্তা করে নেওয়ার পরে দুপুরবেলার জন্য রান্না করে নিলাম। তারপর বিকেলবেলা রোদটা যখন একটু পড়েছে তখন আসলে আমি বেরিয়ে গেলাম। আসলে স্পেশাল কেন আমি এটা বলতেছি এখন, স্পেশালটা হচ্ছে ইতালিতে লকডাউনের পরে, লকডাউন ছাড়ার পরে আমি আসলে অনেক দিন যাবত কোথাও ঘুরতে বের হই না। ঘুরতে বের হই না বলতে হচ্ছে কোনো জায়গায়, ঐতিহাসিক জায়গা বা ইতালিতে যেসব জায়গা আছে দেখার, ওই জায়গাগুলোতে আসলে অনেক দিন যাওয়া হয় না। আগে বেশিরভাগ সময় হচ্ছে আমি রবিবারে আমার বের হওয়া হতো এবং আমি দেখতে যেতাম। এই রবিবারে এটা দেখলে সামনের রবিবারে অন্যটা দেখতাম। আমার ঘুরতে খুবই ভীষণ ভালো লাগে, বাট এখন করোনা ভাইরাস যাওয়ার পরে আমি আসলে খুব একটা সাহস করতেছি না বেবিদের নিয়ে বের হব কি না। আমি যখন আসলে এখানে আসলাম, মানে দমতে আসলাম, আমি একাই এসেছি, আমি আমার হাজব্যান্ড এবং বেবিদের, ওরা বাসার নিচে পার্ক ছিল, ওরা ওইখানে একটু সময় কাটিয়েছে, কাটিয়ে ওরা বাসায় চলে এসেছে। বাট আমি এখানে একাই গিয়েছি, একাই গিয়ে দেখেছি। তো আসলে আপনাদের সাথে আমি শেয়ার করার কারণ হচ্ছে এটা, এই টুরিস্ট প্লেসটা মানে দমও, এখানে এত হাজার হাজার লোক থাকতো সবসময়, বেশিরভাগ সময়, সামারে তো কোনো কথাই নেই, এত লোক থাকতো তো এটা দেখার জন্য আসতো। তো এখনকার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখন খুবই অল্প মানুষ আগের তুলনায়, বাট এখনও কিন্তু মোটামুটি মানুষ আছে, কিন্তু আগের তুলনায় একেবারে কিছুই না। তো এই দমটা যারা ইতালিতে থাকেন তারাই বলতে পারবেন। প্রত্যেকটা সিটির অনেক সুন্দর করে ঐতিহাসিক বা টুরিস্ট প্লেসগুলো আছে। রোমেও দেখার মতো অনেক আছে, যতটুকু যত জায়গায় আমি গিয়েছি ইতালিতে আসার পরে। তার মধ্যে রোমে গিয়েছি, বিয়ারাজ্যে গিয়েছি, পিজা আমাদের তোস্কানার মধ্যেই পড়ে, যেটা ফিরেনজের ইয়াতে। তো আসলে ইতালিতে আসলেই সুন্দর, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে সুন্দর। তবে ইতালিতে যারা থাকেন তারা জানেন যে ইতালির ফিরেনসটা আসলে দমের জন্য বিখ্যাত। প্রথম সারির ট্যুরিস্ট প্লেস যদি ফিরেনসের মধ্যে ধরা হয়, সর্বপ্রথম ধরা হবে এই দমকে। ফিরেনসে দেখার মতো আসলে অনেক কিছুই আছে, দমর পরে যেটা মিকেলআঞ্জেলো, তারপরে হচ্ছে সেনোরিয়া, তারপরে হচ্ছে তোস্কানার ভিতরে হচ্ছে আবার পিজা, তারপরে সিনাতে অনেকগুলা আছে দেখার মতো যেটা তোস্কানার মধ্যেই পড়ে। তো আসলে এটার কথা বলে শেষ করা যাবে না। যখন সামার চলে এসেছে আর যদি আগের মতো স্বাভাবিক অবস্থা থাকতো তাহলে আসলে এতদিনে অনেক জায়গায় ঘুরে হয়ে যেত। কিন্তু আমরা তো শীতকাল আসলে হচ্ছে যে গড়কোনো যেটাকে বলে একেবারে গড়কোনো হয়ে যায়, যা একটু সুযোগ থাকে এ সামারে একটু সুযোগ থাকে। তো আসলে এই সুযোগটা আসলে আমরা যারা বিদেশিরা আছি তারাও কাজে লাগায়, আর যারা এখানে আছে ইতালিয়ান তারাও আসলে কাজে লাগায়। তো এই তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর হ্যাঁ, আমার এটা হচ্ছে যে প্রথম পর্ব, আমি যখন সামার আসছে আমি তো আসলে বের হব, বের হলে আসলে আপনাদের সাথে আমি আসলে শেয়ার করব। আজকে আমি দমতে এসেছি, তাই দমটা আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আমি দমর ইয়েটা শেয়ার করেছি আপনাদের সাথে। পর এভাবে এক পর্ব দুই পর্ব, মানে যতটুকু ঘুরি যেসব প্লেসগুলোতে আসলে আমি ঘুরতে যাই ওইগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার পর্ব এক, যেহেতু এটা প্রথম, একেবারে ফিরেন্সের বিখ্যাত, ফিরেন্স দমের জন্য বিখ্যাত, তো এই জন্য আসলে এটা হচ্ছে আমার প্রথম পর্ব।
আপনারা নিশ্চয়ই আমার ব্যাক ইয়াতে যে মিউজিকটা বাজছে শুনতে পাচ্ছেন। আসলে এখানে সামার আসলে বাহিরে দেশে মনে হয় এরকমই হয় বেশিরভাগ সব দেশে, আমি যেহেতু অন্য কোনো দেশে যাইনি এখন পর্যন্ত, যদিও আমাদের সামারে এর আগের বার সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল, বাট আমরা আসলে যেতে পারি নাই কারণ হচ্ছে আমার বেবিরা ছোট, তো সব কিছু বিবেচনা করে আসলে যেতে পারিনি। আর ইতালিতে দেখার মতো আসলে অনেক মানে সিটি আছে, আগে ভাবছি, পরে আসলে ভেবেছি যে না আগে ইতালিগুলো শেষ করে তারপরে হচ্ছে বাহিরের দেশেরটা চিন্তা করা যাবে। তো আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এরকম ব্যাক সাইডে যে মিউজিকটা শুনেছেন আপনারা, এখানে সামার আসলে অনেক জায়গা মানে যেগুলো ট্যুরিস্ট প্লেস যেগুলো ওইগুলোর সামনে বিভিন্ন অনেক লোকে যেসব লোকেরা এই গানগুলো গায় আসলে তারা বসে গান গায় আর কি, তো এদের বয়েসগুলো এত সুন্দর যে অনেক সুন্দর এদের বয়েস, তো এদের অনেক মানুষ এখানে জড়ো হয়ে গান শুনে তারপরে খুশি হয়ে হয়তো যদি কিছু দেয়, কিন্তু মানে আমি এটাই বলতে চেয়েছি যে হচ্ছে এদের বয়েসটা এত সুন্দর মনে হয় যে এরা একেবারেই প্রফেশনাল সিঙ্গার এইরকম এদের বয়েসটা। তো যাই হোক, আমি আসলে দমটা ঘুরে এসেছি, এখন বাসার দিকে চলে যাব। আমি যদি লেট করি আবার আমি বাস মিস করব, কিন্তু যখন সেন্টারেই চলে এসেছি তখন আমি ভাবলাম অনেক দিন হলো ম্যাকডোনাল্ডসে আমি যাই না, তো ম্যাকডোনাল্ডসের ভিতরে আমি যাই একটা কফি খেয়ে নিই, তারপর হচ্ছে আর বেবিদের নিয়ে আসি নাই, বেবিদের নিয়ে আসলে আমি মিল্ক শেকটা নিতাম। তো আসলে আমি তো শুধু একাই এসেছি তাই আমি শুধু কফিটাই নিলাম। জায়গায় লোক ছিল যে আমি যে কোথাও একটু বসবো সেই আর ছিল না, তো আমি এখন কাফি নিয়েছি বসে খাচ্ছি। তো ঠিক আছে, আজকের ব্লগ আমার এখান পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি ভিডিও দেখেন ভিউ করেন বাট চ্যানেল সাবস্ক্রাইব করেন না লাইক দেন না তাহলে আসলেই খারাপ লাগে, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখবেন, যেহেতু আসলে আমি এখনও ওইভাবে প্রফেশনালি কথাবার্তা বা সব দিক থেকে বলতে পারি না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।